রাত্রে বই পড়লে হবে বলছিস? আরে না না শোন, বিদিশা তোকে নিয়েও আমায় সন্দেহ করে। হ্যাঁ, আরে আমি ওকে কতবার বলেছি তুই আমার ছোটবেলার বন্ধু। না আত্রে, মাই ম্যারেজ ইজ আ মেস, মাই লাইফ ইজ আ মেস, আমি জাস্ট। তুমি এখনো বাথরুমটা পরিষ্কার করোনি, সেই তিন দিন ধরে তোমায় বলে যাচ্ছি, কথা শুনতে চাই না। এই আত্রে শোন, আমি এখন ছাড়ছি, পরে কথা হবে, বিদিশা আসছে। তুমি কার সাথে কথা বলছিলে? আমি আশাতে ফোনটা যে কেটে দিলে? কেটে দিনি বেবি, কথা হয়ে গেল তাই রেখে দিলাম। তোমার কথা শেষ হওয়ার টাইমিংটা খুব চমৎকার জানো তো। তুমি ভুল করছো বেবি, এবার থেকে আত্রেকে ফোন করা লাগে না, আমায় বলে দিও তোমাদের ওই প্রাইভেট টকের সময় আমি বিরক্ত করব না। হ্যাঁ মানছি, মানছি আমি আত্রেকে ফোন করেছিলাম, কিন্তু আত্রের সাথে আমার কোনো প্রাইভেট কথা থাকে না। তুমি শুধু শুধু আমাকে সন্দেহ কর। শুধু শুধু? হ্যাঁ, শেষ কবে আমরা দুজনে 2 ঘন্টা একসাথে কাটিয়েছিলাম তোমার মনে আছে? হ্যাঁ, গত মাসে তোমার জন্মদিনে তোমায় ফাইন ডাইনিং এ নিয়ে গেলাম, ভুলে গেলে? গত মাসে? হ্যাঁ, নিয়ে গেলে তো, গিয়ে পুরো টাইমটা নিজের বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করলে। আমি চ্যাট করলাম, আর তুমি যে বসে বসে তোমার বান্ধবীদের বার্থডে উইশ গুলো রিপ্লাই করছিলে সেটার কি? আচ্ছা ছাড়ো, গত রাতে আমি তোমায় বলেছিলাম আমার খুব মাথা ধরেছে, রাতে একবার এসেছিলে খোঁজ নিতে আমার মাথা ধরা কমেছে কিনা, আমার কোনো ওষুধ লাগবে কিনা। নটা নাগাদ গেছিলাম তোমার রুমে, গিয়ে দেখি তুমি ফোনে তোমার বান্ধবীদের সাথে পিএনপিসি করতে করতে হেসেই গড়িয়ে যাচ্ছিল। সে আমি ফোনে হেসে গড়িয়ে যাই কিংবা কেটে কুল ভাষায়, তোমার কোনো দায়িত্ব ছিল না আমাকে জিজ্ঞাসা করার? বেবি আমি তো ভেবেছি রোজকারের মতো এটাও তোমার পিৎজা অর্ডার করার অছিলা ছিল। দেখেছো দেখেছো, এখন সামান্য পিৎজা অর্ডার করা নিয়ে আমায় খোঁটা দিচ্ছ। রান্নার কোনো কাজে তো কোনো হাত বাটাতে পারো না, অথচ এক্সপেক্ট করো সারাক্ষণ বউ মুখের করে খাবার চুকিয়ে যাবে। আমি খোটা দিইনি বেবি, কিন্তু রোজ রোজ পিৎজা অর্ডার করলে তো মোটা হয়ে যাব। তাই তো ঘুরিয়ে বলছো কেন, সোজা সুজে বলো না। মোটা হয়ে গেছি, তোমার ওই আত্রেয়ের মতো ফিগার কনশিয়াস, কার্ভি আর ছিপছিপে সুন্দরী, আর আমি তো নই। বেবি এর মধ্যে আত্রেয়কে কেন আনছো? আর শোনো তুমি এখনো তো গায়ে হাত দেবে না আমার, সহ্য একেবারে, ঘুমানোর আগে বাথরুমটা পরিষ্কার করে দিও ব্যাস। যেন একটা ঝড় বয়ে গেল, মেয়েরা যে কি চায় তা বোঝা তো কোনো দেবতারও অসাধ্য। একবার যদি বিদিশাকে বোঝাতে পারতাম। হ্যালো, হু ইজ দিস? হ্যালো শান্তন। হ্যাঁ বলছি। আমি শান্তনী বলছি, আপনার সাথে একটু গল্প করতে পারি? গল্প? আপনি জানটা কি বলুন তো। আমি আসলে ইনস্যুরেন্স এজেন্ট। ও, আপনারা এই সময়ও কল করেন? দেখুন আমার লাইফ ইন্স্যুরেন্স আছে, লাগবে না, ধন্যবাদ। না না, আমি লাইফ ইন্স্যুরেন্স বেচি না। দেখুন অটো, হোম, মর্টগেজ, লাইফ আর গোষ্ঠীর পিণ্ডি যা যা ইন্স্যুরেন্স হয় না, আমার কাছে সব আছে। লাভ ইন্স্যুরেন্স? কি লাভ ইন্স্যুরেন্স? আপনার স্ত্রীর সাথে আপনার যে কনজুগাল লাভ মানে দাম্পত্য প্রেম, তার ইন্স্যুরেন্স আছে কি? দেখুন এই রাত বিরেতে হয়তো আপনার সময় আছে মশকরা করার, আমার নেই। একটু আগেই তো এক প্রস্থ ঝগড়া হয়ে গেল বিদিশার সাথে, হয়নি? আপনি কে? না, আমার সাথে আমার স্ত্রী কোনো ঝগড়া হয়নি। আপনার স্ত্রী বিদিশা? কিন্তু আপনার বান্ধবী আত্রেয়কে নিয়ে আপনাকে আসলে সন্দেহ করে না, জানেন তো? আপনি কে বলুন তো, আমার নারী নক্ষত্র জেনে বসে আছেন? কোনো ম্যারেজ কাউন্সিলর টাউন্সিলর নাকি? না না, ওই যে বললাম আমি লাভ ইন্স্যুরেন্স বেচি, আর এছাড়া ছোটবেলা থেকেই
আমি তোমার প্রতি অনুরক্ত। Your handsome features, the way you talk, the way you dress just drives me crazy. দেখুন ম্যাডাম, আমি কিন্তু ঠিক ওরকম নই। I exactly know how you are, baby. তা কি বলছিলেন আপনি আপনার ওই লাভ ইন্স্যুরেন্সের ব্যাপারটা? কোন ইনস্টলমেন্ট দিতে হলে কিন্তু আমি নেই। অর্থমূল্যে যদি ভালোবাসা কেনা যেত তাহলে পৃথিবীটা বড়ই অনর্থক হতো, তাই না? বাহ দিব্যি কথা বলেন তো আপনি। তা কি করতে হবে আমার আপনার লাভ ইন্স্যুরেন্সের জন্য? ইনস্টলমেন্ট দিতে হবে। টাকা না, মাসে একবার আমার সাথে ডেটে যেতে হবে। ডেট? দেখুন ম্যাডাম, আমি তো বলেছি আমি ঠিক ওরকম নই। আমি নীল শাড়ি পরে আসব, ঠিক যেমনটা তোমার পছন্দ। কানে ঝুমকো দুল, খোলা চুল, ঠিক যেমনটা তোমার পছন্দ। হ্যাঁ হ্যাঁ, নীল শাড়ি আমার খুব প্রিয়। জানেন তো বিদিশা পড়তে চায় না, বলে আউট অফ ফ্যাশন। আপনি তো আমার সবটুকু জানেন। মিস সায়ন্তনী, চায়ে তুমি দেড় চামচ চিনি ভালোবাসো, আর গোড়ালিতে একটা কাটা দাগ আছে, আর কানের লতি, সরি কচুর লতি তোমার ভীষণ প্রিয় খাবার। ঠিক 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 ঠিক, আমি সায়ন্তন আর তুমি সরি মানে আপনি সায়ন্তনী। ঠিক যেন আমি যদি অ্যাডাম হই তুমি তবে ইভ, আমি যদি শক্তি হই তুমি তবে শিব। বাহ দারুণ ছন্দ মিলিয়ে কথা বলেন তো আপনি। আপনি কি কবিতা লেখেন? না লিখি না, আবার লিখিও। আসলে এ পৃথিবীর সমস্ত রূপ রস বর্ণ গন্ধ মেখে আমরা তো আদতে অপরূপ কবিতা প্রত্যেকে। অপূর্ব অপূর্ব, জানেন তো আমিও না একটু একটু কবিতা লিখি লুকিয়ে চুরিয়ে, বিদিশা শুনতে চায় না। আপনি শুনবেন? নিশ্চয়ই। কলঙ্ক তো লাগেই বলো চাঁদে, কলঙ্ক তো লাগেই বলো চাঁদে, তোমায় চুমু খেয়েছিলাম পাশের বাড়ির ছাদে। ভালো হয়েছে? ভালো না। ভালো হয়নি? না। যেদিন তুমি আমার সাথে ডেটে আসবে সেদিন তোমায় কবিতা লেখা শিখিয়ে দেব। আসলে সার্থক কবিতা সৃষ্টি হয় কবির গভীর বিস্ময় আর বিবর্ণতার থেকে। বি কি? অন্য ধন্য। ধন্য, আপনি ধন্য। এই সায়ন্তনী, এই আপনার সাথে, এই দুচ্ছে তোমার সাথে কবে দেখা হবে বলতো? হবেই হবে, বন্ধুত্ব যখন একবার হয়ে গেছে দেখাও হয়ে যায়। এই শোনো না, কাল রবিবার আমি গ্রসারি যাব বলে বেরিয়ে তোমার সাথে দেখা করতে পারি, তোমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমায় দেবে? নেই। নেই কি? নেই ফোন নেই না হোয়াটসঅ্যাপ নেই? কোনো চাই নেই, তবে আমায় যখন দেখতে ইচ্ছা করবে মন দিয়ে আমার কথা ভেবো, আমি চলে আসবো। আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, হৃদয়ের গহন দ্বারে কান পেত আমি চলে আসবো। বাহ
কি অপূর্ব গলা তোমার! এই শান্তনি, আমার মনে হচ্ছে তুমি খুব রোমান্টিক, তাই না? তুমিও তো রোমান্টিক ভীষণ। আমি বিদিশাকে কতটা ভালোবাসি ওকে বোঝাতেই পারি না। এই শান্তনি, তুমি যে বললে তোমার কথা ভাবতে, তা তুমি কেমন দেখতে না জানলে কি করে ভাববো? তুমি আমায় দেখতে চাও? হ্যাঁ, এই না মানে তোমার গলা শুনে মনে হলো তুমি খুব সুন্দরী, তাই আর কি। বেশ তো, এই তাহলে বলো ফেসবুক ইনস্টাতে তুমি কোন প্রোফাইলে কি নামে আছো? নেই নেই না, ফেসবুক ইনস্টা এসবের কোনো তাতেই আমি নেই। আমি একটু প্রাইভেট সর্ট অফ পার্সন। ঠিকই তো, ঠিকই তো, সন্ধ্যার মেঘমালার মতো অপরূপা, ফেসবুকে নিজেকে সস্তা করবেই বা কেন? এই শান্তনি, আমার মনে হচ্ছে আমি এতদিন শুধু তোমারই অপেক্ষায় ছিলাম। আমিও এতদিন তোমারই অপেক্ষায় ছিলাম। কি সৌভাগ্য আমার, কি সৌভাগ্য আমার! এই শান্তনি, তোমাকে কি কোনোভাবেই দেখা যায় না? খুব দেখতে ইচ্ছা করছে। খুব খুব খুব। তাহলে তোমার পাশের টেবিলে তোমার লুকিয়ে রাখা যে আয়নাটা আছে সেটা বের করো। এ কথা তুমি জানলে কি করে? এ কথা তো তোমার জানার কথা নয়। কে তুমি, কে তুমি? বড্ড প্রশ্ন করো তুমি। আমায় দেখতে চাও কি চাও না? হ্যাঁ চাই, চাই, ভীষণ ভাবে চাই। তাহলে যা বলছি তাই করো, লক্ষ্মী ছেলে। কাকে দেখছি আমি? লম্বা চুল, কানে দুল, শাড়ি, কি হচ্ছে আমার সাথে? কি হচ্ছে আমার সাথে? ভয় পেও না সায়ন্তন, আয়নায় যাকে দেখছো সেই আমি, সায়ন্তনী। এই পৃথিবীতে প্রতিটা মানুষের মধ্যেই আছে একটা অ্যাডাম, একটা ইভ, একটা শক্তি, একটা শিব, একটা ইয়াং, একটা ইন। আমি সায়ন্তনী, তোমারই নারী সত্তা সায়ন্তন। তুমি আমার সাথে মাসে একবার করে ডেট করো, তাহলে বুঝতে পারবে মেয়েরা কি চায়, বিদিশা কি চায়। ব্যাস, তোমার দাম্পত্য প্রেম অক্ষয়। লাভ ইনস্যুরেন্স কেমন? আজ আসি। শান্তনী যেও না! আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই, কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনি বারে 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 কান পেতে রই।